ওয়েলকাম টু স্টাডি সায়েন্স, তোমাদের সকলকে স্বাগত স্টাডি সায়েন্স ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, আমি যেমন তোমাদের ইউটিউব চ্যানেলে ফ্রিতে ওয়ারলেস অপারেটরের জন্য ইন্টারভিউ ক্লাস করাচ্ছি, আজকে ক্লাস নাম্বার 5 নিয়ে আমরা চলে এসেছি। অলরেডি তোমাদের 4টে ক্লাস করানো হয়ে গেছে, সেই 4টে ক্লাস যদি দেখে না থাকো তাহলে আমি লিঙ্ক, সেই 4টে ক্লাসের আমি লিঙ্ক বা প্লে লিস্ট, আমি যে লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়েছি, ঠিক আছে, ভিডিওর ডিসক্রিপশানে, সেখানে গিয়ে এই ভিডিও দেখার পর তোমরা দেখে নিও। ঠিক আছে, আজকে আমরা ডিসকাস করব যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যে ওয়ারলেস অপারেটর ডিপার্টমেন্ট রিলেটেড কিছু কোশ্চেন্স। আজ টোটাল 8টা কোশ্চেন্স তোমাদের ডিসকাস করে দেবো। ঠিক আছে, প্রথম কোশ্চেন্সটা কি আছে দেখো, যে বেঙ্গল পুলিশ ওয়ারলেস কবে কোথায় গঠিত হয়। ঠিক আছে, দেখো আজকের যে পিডিএফটা তোমাদের যে কোশ্চেন্সগুলো ডিসকাস করে দেবো এবং সেই কোশ্চেন্সের টোটাল পিডিএফ কীভাবে ডাউনলোড করবে প্লাস এই কোশ্চেন্সগুলো কোথার থেকে নিয়েছি তার লিঙ্ক, সেটাও কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো, তোমাদের বলে দেবো। ঠিক আছে, ভিডিও লাস্ট পর্যন্ত তোমরা দেখো। বেঙ্গল পুলিশ ওয়ারলেস কবে কোথায় গঠিত হয়? বেঙ্গল পুলিশ ওয়ারলেস 1946 সালের মে মাসের পয়লা সপ্তাহ থেকে অবিভক্ত বাংলার 26টি জেলায় 5টি রেঞ্জের উপর অবস্থিত 51টি ওয়ারলেস স্টেশনগুলির সাথে কাজ শুরু করে, যার প্রধান কার্যালয় কি টু কুইন্স পার্ক বালিগঞ্জ কলকাতা অবস্থিত। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন, সর্বপ্রথমে ওয়ারলেস পার্সোনালের যে গঠন কাঠামো কেমন ছিল? ঠিক আছে, মানে যখন ওয়ারলেস পার্সোনাল যখন চালু হয় এই যে ডিপার্টমেন্ট কমিউনিকেশনস, ঠিক আছে, তখন তার গঠন কাঠামো কেমন ছিল, এখানে আমি ইংলিশে দিয়ে দিচ্ছি। দেখো ইন্সপেক্টর ছিল 2, ঠিক আছে, সুপারভাইজার 6, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অ্যান্ড মেকানিক্যাল 16, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অপারেশনাল 27 এবং অপারেটর নিয়ে 160, এইগুলো ছিল, ঠিক আছে, ডিপার্টমেন্টের তখন কাঠামো। 3 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গ পুলিশের ওয়ারলেসের সদর দপ্তরটি কোথায় স্থানান্তরিত করা হয়? তো পশ্চিমবঙ্গ পুলিশের যে সদর দপ্তরটি ওয়ারলেসের, 1952 সালে পশ্চিমবঙ্গ পুলিশের যে ওয়ারলেস সদর দপ্তরটি কুইন্স পার্ক থেকে ওয়েকেলি হাউস ও মুর অ্যাভিনিউ টালিগঞ্জ কলকাতা 70040 স্থানান্তরিত হয়। 4 নম্বর কোশ্চেন কি, কবে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়ারলেসের নাম পরিবর্তন করে কি করা হয়, টেলিকমিউনিকেশন রাখা হয়? ঠিক আছে, নাম পরিবর্তন করে বলছে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়ারলেসের নাম পরিবর্তন করে কবে টেলিকমিউনিকেশন রাখা হয়, সেটা কবে, 1983 সালে। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন, কে কবে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়ারলেস সদর দপ্তরের প্রযুক্তিগত হচ্ছে প্রযুক্তিগত ভবনের সাথে প্রশাসনিক ভবনটির উদ্বোধন করেন? আনসার কি, 25শে জানুয়ারি, ঠিক আছে, 25/1/1959 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন যে মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এটি উদ্বোধন করেন। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গ পুলিশ টেলিকমিউনিকেশন কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের পুলিশ টেলিকমিউনিকেশন 3 নম্বর মানিক বন্দ্যোপাধ্যায় সরণি কলকাতা 70040-40-তে অবস্থিত। ঠিক আছে, তৎকালীন পুলিশ টেলিকমিউনিকেশনের কোন কোন আবশ্যক আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল? ঠিক আছে, তৎকালীন যখন পুলিশ টেলিকমিউনিকেশন শুরু হয় টেলিকমিউনিকেশন, কোন কোন আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল, তাহলে কী ছিল, এখানে দিয়ে দিয়েছে দেখো, VHF কমিউনিকেশন, ওকে, HF কমিউনিকেশন, ইমেল বা ইন্টারনেট কমিউনিকেশন অ্যান্ড পলনেট কমিউনিকেশন। হোয়াট ইজ পলনেট কমিউনিকেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওকে, আমার কিন্তু নেক্সট ভিডিওটা থেকে আমি কিন্তু ডিসকাস করে দেবো যে পলনেট কমিউনিকেশনটা কী, এর ডিটেলস আমি তোমাদের বলে দেবো। 8 নম্বর কোশ্চেন কি, বেঙ্গলের প্রথম পুলিশ সুপারের নাম কী ছিল? বেঙ্গলের প্রথম পুলিশ সুপারের নাম ছিলেন লে কর্নেল এ কে ঘোষ, 1945 মানে খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1945 তারিখে বেঙ্গলের প্রথম পুলিশ সুপার কিন্তু নিযুক্ত হন। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ওকে। সো নেক্সট আমাদের টপিক থাকবে পলনেট কমিউনিকেশন, এবং আমার যে ইন্টারভিউ ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে ইউটিউবে, তোমাদের জন্য ফ্রিতে প্রোভাইড করছে একদম, ঠিক আছে, অনেক পরিশ্রম করে এগুলো বানাতে হয়। ঠিক আছে, তো তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও এবং কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে। আর যারা আমাদের অনলাইন ব্যাচে ওয়ারলেস অপারেটর ইন্টারভিউ অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তার নিচে দেওয়া এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। ঠিক আছে, এবার বলে দিই তোমরা এই যে পুরো পিডিএফটা কীভাবে ডাউনলোড করতে পারবে। তোমরা পুরো পিডিএফটা যদি ডাউনলোড করতে চাও, ঠিক আছে, আমি ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, ঠিক আছে,
যে আমরা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে প্রায় 1.5K প্লাস ঠিক আছে সাবস্ক্রাইবার আছে স্টাডি সায়েন্স নামে, আমি তার লিঙ্ক দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। এবং এই যে আমি ইনফরমেশনগুলো কোথার থেকে নিয়েছি এটাও তোমাদের অবশ্যই জানা দরকার। দেখো আমি বলে দিচ্ছি, এই যে আমি এই যে ভিডিও ডেসক্রিপশনেই তোমাদের একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো যে সোর্স, ঠিক আছে, ভিডিও সোর্স, সেই সোর্সে তোমার যদি ক্লিক করো তাহলে ডিরেক্টলি তোমার সেই পেজে ল্যান্ডিং হবে, ঠিক আছে। এটা WBP-র অফিসিয়াল পেজ, সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারবে যে এইগুলো তোমরা ইংলিশেও কিন্তু তোমরা পেয়ে যাবে ওখান থেকে। ওকে, সো সেখান থেকে গিয়েও তোমরা ডাউনলোড করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।